পরে টাইবেরিয়াস সমুদ্রের তীরে যিশু শিষ্যদের সামনে আবার আবির্ভূত হলেন। এভাবে তিনি নিজেকে প্রকাশ করছিলেন সিমন পিতর, থোমা, দিদুমু নামে আখ্যাত। গালিলের কানা নগরের নথনেল, সিবদিয়ের দুই পুত্র এবং অন্য দুজন শিষ্য সমবেত হয়েছিলেন। সিমন পিতর তাঁদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। তাঁরা বললেন, আমরাও তোমার সঙ্গে যাব। তাই তাঁরা বের হয়ে নৌকায় উঠলেন, কিন্তু সেই রাতে তাঁরা কিছুই ধরতে পারলেন না। ভোরবেলা যিশু তীরে দাঁড়িয়েছিলেন, কিন্তু শিষ্যেরা বুঝতে পারলেন না যে তিনিই যিশু। যিশু তাদের বললেন, বৎসেরা, তোমাদের কাছে কি কোনো খাবার আছে? তারা উত্তর দিলেন, না। তিনি বললেন, নৌকোর ডান দিকে তোমাদের জাল ফেলো, পাবে। তার নির্দেশ মতো জাল ফেললে এত অসংখ্য মাছ ধরা পড়ল যে তারা জাল টেনে তুলতে পারলেন না। তখন যিশুর সেই শিষ্য, যাকে তিনি ভালোবাসতেন, তিনি পিতরকে বললেন, উনি প্রভু। তার এই কথা শুনেই সিমন পিতর তার উপরের পোশাক শরীরে জড়িয়ে নিয়ে জলে ঝাঁপ দিলেন, কারণ তিনি তা খুলে রেখেছিলেন। অন্য শিষ্যেরা মাছ ভর্তি সেই জাল টানতে টানতে নৌকোয় করে এলেন, কারণ তাঁরা তীর থেকে খুব একটা দূরে ছিলেন না, প্রায় 90 মিটার মাত্র দূরে ছিলেন। তীরে নেমে তারা দেখলেন কয়লার আগুন জ্বলছে এবং তার উপরে মাছ ও কিছু রুটি রাখা আছে। যিশু তাঁদের বললেন, এইমাত্র যে মাছ তোমরা ধরেছ তা থেকে কিছু নিয়ে এসো। সিমন পিতর নৌকোয় উঠে জালটিকে টেনে তীরে নিয়ে এলেন। সেটি 153টি বড় মাছে পূর্ণ ছিল, কিন্তু অত মাছেও জাল ছেড়েনি। যিশু তাঁদের বললেন, এসো খেয়ে নাও। একজন শিষ্য সাহস করে তাকে জিজ্ঞাসা করতে পারলেন না, আপনি কে? কারণ তাঁরা জানতেন তিনিই প্রভু। যিশু এসে রুটি নিয়ে তাঁদের দিলেন, সেভাবে মাছও দিলেন। মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের পর শিষ্যদের কাছে যিশুর এটি ছিল তৃতীয় আবির্ভাব। আহার শেষে যিশু সিমন পিতরকে বললেন, যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে এদের চেয়েও বেশি ভালোবাসো? তিনি বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, আমার মেষশাবকদের চড়াও। যিশু দ্বিতীয়বার তাকে বললেন, যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি তাকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, আমার মেষদের পালন করো। তৃতীয়বার তিনি তাকে বললেন, যোহনের পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হলেন, কারণ তৃতীয়বারে যিশু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো? তখন তিনি তাকে বললেন, প্রভু, আপনি সবই জানেন, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু বললেন, আমার মেষদের চড়াও। আমি তোমাকে সত্যি বলছি, যখন তুমি যুবক ছিলে তখন নিজেই নিজের পোশাক পরতে, যেখানে ইচ্ছা ভ্রমণ করতে, কিন্তু বৃদ্ধ হলে তুমি তোমার হাত দুটিকে প্রসারিত করবে আর অন্য কেউ তোমাকে পোশাক পরিয়ে দেবে এবং যেখানে যেতে চাও না সেখানে তোমাকে নিয়ে যাবে। এ কথার দ্বারা যিশু ইঙ্গিত দিলেন পিতর কিভাবে মৃত্যুবরণ করে ঈশ্বরের গৌরব করবেন। এরপর তিনি তাকে বললেন, আমাকে অনুসরণ করো। পিতর ফিরে দেখলেন যে শিষ্যকে যিশু ভালোবাসতেন তিনি তাদের অনুসরণ করছেন। ইনি সেই শিষ্য যিনি সান্ধ্যভোজের সময় যিশুর বুকের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, কে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? পিতর তাকে দেখে জিজ্ঞাসা করলেন, প্রভু, ওর কি হবে? যিশু উত্তর দিলেন, আমি যদি চাই আমার প্রত্যাবর্তন পর্যন্ত সে জীবিত থাকবে, তাতে তোমার কি? তুমি শুধু আমাকে অনুসরণ করো। এই কারণে ভাইদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল সেই শিষ্যের মৃত্যু হবে না, যদিও যিশু বলেননি যে তাঁর মৃত্যু হবে না। তিনি শুধু বলেছিলেন, আমি যদি চাই আমার প্রত্যাবর্তন পর্যন্ত সে জীবিত থাকবে, তাতে তোমার কি? সেই শিষ্যই এই সমস্ত বিষয় সাক্ষ্য দিচ্ছেন এবং তিনিই এ সমস্ত লিপিবদ্ধ করেছেন। আমরা জানি যে তার সাক্ষ্য সত্যি।
যিশু আরও অনেক কর্ম করেছিলেন, সেগুলির প্রত্যেকটি যদি এক এক করে লেখা হতো, আমার মনে হয় এত পুস্তক লেখা হতো যে সমগ্র বিশ্বেও সেগুলির জন্য স্থান যথেষ্ট হতো না।